মহিলা চিকিৎসকক ধর্ষণ হত্যা কলকাতার প্রতিবাদ দিল্লীকে ধরি দেশের ভিন্ন প্রান্তত চিকিৎসকর প্রতিবাদ তীব্র প্রতিবাদের মাজতে আর্জিকর চিকিৎসা মহাবিদ্যালয়ের অধীক্ষকর পদত্যাগ নিযুক্তি কলকাতার আর্জিকর চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের ধর্ষণকাণ্ডক লো উত্তাল দেশ কর্মরত অবস্থাত চিকিৎসা মহাবিদ্যালয়খনের স্নাতকোত্তর শ্রেণীর এগারী মহিলা শিক্ষার্থীক ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করা ঘটনাক লো চাঞ্চল্য অব্যাহত আছে ঘটনা শুকুরবারের নিশার হাসপাতালের সেমিনার হলত চারি সতীর্থর সঙ্গে আছিল দুর্ভগীয়া চিকিৎসকগী 31 বছরীয় চিকিৎসকগিয়ে খাদ্যর অর্ডার দিয়ে সেমিনার রুমতে নিশার আহার গ্রহণ করেছিল আটাইকজনে নিশা একেলগে অলিম্পিকের জ্যাভলিন থ্রোর নীরজ চোপড়ায় রূপর পদক জয় করা খেল উপভোগ করেছিল খেল চাই উঠি সতীর্থ সকলে তারপরা উলাই যায় ইফালে 31 বছরীয় চিকিৎসকগী নিশা প্রায় 3 বজার সেমিনার রুমতে শুই যায় প্রতি নিশা প্রায় 4 বজার ধর্ষণকারীয়ে সেমিনার রুমত প্রবেশ করে প্রথমে চিকিৎসকগীক ধর্ষণ করে চিকিৎসকগীকে চিঁর বাহর করা ডিঙি চেপি হত্যা করে পুয়া প্রায় 7 বজাত চিকিৎসকগীর মৃতদেহ উদ্ধার হয় দেশ কপাই যাওয়া কলকাতার চিকিৎসক ধর্ষণ আর হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত হত্যাকারীক গ্রেপ্তার করা হল প্রথমে আরক্ষীয়ে কোনো ক্লু পয়া না যদিও সিসিটিভি ভিজুয়াল পরীক্ষা করে ধরা পেলায় এটা ধর্ষণকারী সিসিটিভি ভিজুয়ালত এজন যুবকর প্রবেশের সময় এডাল ইয়ারফোন আছিল যদিও প্রস্থানের সময় ইয়ারফোনডাল নথকার সূত্র ধরে আরক্ষীয়ে বিচার খুচার করে ঘটনা সংঘটিত স্থানত উদ্ধার করে ইয়ারফোনডাল আর সেই সূত্র ধরিয়ে হত্যাকারীক চিনাক্ত করবলে সক্ষম হল কলকাতা আরক্ষী কলকাতা আর্জিকর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালত স্বেচ্ছাসেবক রূপে কর্মরত সঞ্জয় রয় নামের লম্পত্তে সংঘটিত করেছিল এই নৃশংস কাণ্ডটি চিকিৎসকর নিরাপত্তা আর সুরক্ষা ব্যবস্থার দাবিত প্রতিবাদ অব্যাহত রাখিছে একাংশ চিকিৎসক শিক্ষার্থী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও ঘটনার জড়িত আটাইকেটাকে করায়ত্ত করার বাবে সময় বাঁধি দিলে কলকাতা আরক্ষী এবং খুবই বেদনাদায়ক ঘটনা যেই জড়িত থাক তাকে ইমিডিয়েট শাস্তি দিতে হবে এবং আমরা চাই এই কেসটা ফাস্ট ট্র্যাক কোর্টে হোক ফাস্ট ট্র্যাক কোর্টে হলে জুডিশিয়াল প্রসেসটা তাড়াতাড়ি হবে এবং তাকে আমরা ফাঁসি দাবি জানাবো ন আগস্টত সংঘটিত ঘটনাক লৈ ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টর এসোসিয়েশনে 12 আগস্টত চিকিৎসালয়ের ওপিডি ওয়ার্ড আর ইলেকটিভ ওটিকে ধরে বিভিন্ন সেবাসমূহ দেশজুড়ি বন্ধ রাখার আহ্বান জানায় দীনদয়াল উপাধ্যায় চিকিৎসালয় লেডি হার্ডিন্স চিকিৎসা মহাবিদ্যালয় আর দিল্লীর মৌলানা আজাদ চিকিৎসা মহাবিদ্যালয়ে ইতিমধ্যে সেবা বন্ধর ঘোষণা করেছে जो डॉक्टर के साथ उसके विरोध में हमने आज ब्लैक रिबन के साथ काम किया है और हमारी मांग इतनी है जो कॉलेज हायर अथॉरिटी होती है डीन तथा मेडिकल सुपरिटेंडेंट से कि जो भी है यहाँ कैंपस में रेसिडेंट डॉक्टर तथा स्टूडेंट से उनको पूर्ण सिक्योरिटी मिलनी चाहिए और ऐसी दुर्घटना कभी भी कहीं पर भी ऐसी होनी नहीं चाहिए মধ্যপ্রদেশের ভূপালের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সর চিকিৎসকের এটা দলেও কলকাতার ঘটনাক লো প্রতিবাদী সমদল উলিয়ায় দিল্লীর রাম মনোহর লোহিয়া চিকিৎসালয়ের চিকিৎসকসকলেও ঘটনাটোর সিবিআই তদন্তের দাবিত প্রতিবাদ সাব্যস্ত করে যাহা এক মহিলা ডাক্তার কাম কর রহে থে জব সোশ্যাল সার্ভিস মে লগে হুয়ে থে উস মহিলা ডাক্তার কা পহলে বলাৎকার হোতা হে ওর উনকা মার্ডার হোতা হে পেশেন্ট কেয়ার কে লিয়ে জো সামাজিক সেবা মে লগে হতে হ্যাঁ উনকে সাথ এসে হতা হে তো সরকার ক্যা সিকিউরিটি দে পা রহি হে ডক্টরস কে লিয়ে চিকিৎসকর প্রতিবাদের মাজতে আর্জিকর চিকিৎসা মহাবিদ্যালয় অধীক্ষকে পদত্যাগ করে মহাবিদ্যালয়খনের ফিজিওলজি বিভাগের অধ্যাপক ডক্টর বুলবুল মুখোপাধ্যায় দিয়া হয়েছে অধীক্ষকর দায়িত্ব অসম চিকিৎসা মহাবিদ্যালয়ের চিকিৎসক সরিতা তসনিবালর হত্যাকাণ্ডের দরে কলকাতা আর্জিকর চিকিৎসা মহাবিদ্যালয়ের ধর্ষণের আর হত্যার ঘটনায় পুনর্বার জোকারি গেছে দেশ ন্যাশনাল ডেস্ক নিউজ 18 অসম নর্থ ইস্ট